2024 আইপিএলের আগে এখন নতুন করে আবার ভক্তরা নিজেদের টিমকে সাপোর্ট করার জন্য প্রস্তুত হচ্ছেন। এর সঙ্গেই টিমের কর্মকর্তা থেকে ক্যাপ্টেনরা সাংবাদিক সম্মেলন করে ক্রিকেট প্রেমীদের উন্মাদনা আরও বাড়িয়ে দিচ্ছেন। ফলে প্রত্যেকটা টিমেরই পাখির চোখ এখন এবছর আইপিএলে চ্যাম্পিয়ন হওয়া। এবার এর মধ্যেই শ্রেয়াস আইয়ার নাইট ফ্যানদের উদ্দেশ্যে নিজের বার্তা স্পষ্ট করে দিলেন। গত কয়েক বছর ধরে কলকাতা নাইট রাইডার্স আইপিএলে সেইভাবে নজর কাড়তে পারেনি। গত বছর নাইট বাহিনী টুর্নামেন্টে 14 ম্যাচের মধ্যে 8টিতে হারে সম্মুখীন হয়ে 7 নম্বরে শেষ করে। ফলে 2024 আইপিএলের আগে ফ্যানদের মধ্যে কিছুটা হলেও হতাশা জমে আছে। তবে এর মধ্যেই টিমের প্রত্যেকটা কর্মকর্তা থেকে চোট সারিয়ে টিমে ফিরে আসা ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার এবছর দুর্দান্ত কামব্যাক করার আত্মবিশ্বাস যোগাচ্ছেন। গতকাল সাংবাদিক সম্মেলনে শ্রেয়াস বলেন, চন্দ্রকান্ত পণ্ডিত এবং গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করাটা দারুণ বিষয়। আমাদেরও টিমটা এবছর দুর্দান্ত, ফলে সকলেই প্রার্থনা করছি এবং এই বছর আমরা ট্রফি তুলবই তুলব। সাম্প্রতিক সময়ে এই ভারতীয় ব্যাটসম্যান পিঠে আবার চোট অনুভব করছিলেন, তবে ডাক্তারদের পরামর্শে কয়েকটা সাবধানতার সঙ্গে তাকে আইপিএল খেলার জন্য সুস্থ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে কলকাতার মেন্টর হিসাবে গৌতম গম্ভীর আবারও টিমে ফিরে এসে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন।